এই সিলেটের জমিন পবিত্রতার জমিনে রূপান্তরিত করেছিলেন যিনি ইতিহাসের পৃষ্ঠা সিরার কোনো কায়দা নাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই বেতের বাড়ি লাগে নাই গালাগালি লাগে নাই লেগেছে চোখের পানি আর তাহাজ্জুদের কান্না ফজরের ইখলাসওয়ালা আজান আজকে আজান চলতেছে সিলেটে কিন্তু মুসল্লি মসজিদে নাই আবার জুমার সময় জায়গা নাই পাঁচ ওয়াক্ত মুসল্লিরা জায়গা পায় না বেনামাজির ধাক্কায় সব সামনের কাতার ভরপুর এত মুসল্লি জুমায় এরা ফজরে কইছিল কয় সব কাওরান বাজার ছিল ঢাকায় জুমার সময় ঈশা ইমাম খতিবের সালাম ফিরানো মাত্র এমন একটা দৌড় দিছে এক দৌড়ে আবার কাওরান বাজার চলে গেছে আসরে খালি নাকি সিলেটে কারবার নাই ফজরও খালি আসরও খালি জুমায় ভরপুর জায়গা নেই এই হলো নামাজের হাল আবার যারা গেছে এরা গেঞ্জি ভরে গেছে গেঞ্জির ভিতরে কত ছবি আঁকা ঠিক নেই আল্লাহর বাড়ির মেহমান আমার মাওলার সামনে তুমি দাঁড়াইবা কেমনে গেঞ্জি পরেছ তোমার কি ভয় লাগে না রে মুমিন তোমাকে যদি এমপি সাহেব ডাকেন তুমি গেঞ্জি পরে যাও না দ্রুত তুমি একটা সুন্দর পরিপাটি জামা পরে যাও আমার মাওলার দরবার কি তার থেকে দুর্বল তুমি ময়লা জামা নিয়ে কেন গেলা তুমি গেঞ্জি নিয়ে কেন গেলা আমার মাওলায় যেই পোশাক পছন্দ করে ওই পোশাক নিয়ে কেন যাও না আবার গেছো গেছো নামাজ পুরাটা না পইরা সালাম ফিরানো মাত্র চার রাকাত বাকি সুন্নত না পইরা দুই রাকাত পইরা দুই রাকাতের সওয়াব আর চার রাকাত না পইরা চার রাকাতের গুনাহ নিয়া বাড়িতে গেলা কারণটা কি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ ইমাম সাহেবের সালামের পরে জুমায় আর নামাজ নাই কথা বলেন না কেন অবশ্যই চার রাকাত সুন্নত তার পড়তেই হবে না হয় কবিরা গুনাহ হবে মুসাফিরের মাসআলা আলাদা আগের সুন্নাত নিয়ে কিছু কিছু টুপিওয়ালারা ডান বামের কথা বলছে কিন্তু সালামের পরের চার রাকাত নিয়ে তো কারো কথা নাই আপনি পরের চার রাকাত সুন্নাত পড়লেন না কেন তো গেলেন কেন মসজিদে মানুষকে দেখাইতে আপনি মুসল্লি দুই রাকাত পরে আসলেন চার রাকাতের গুনাহ নিয়ে আসলেন ভয় লাগলো না আপনার এই জন্য আল্লাহ কয় আমাকে ভয় কর মরার আগে মুসলমান হইয়া আসবি না হয় আসবি না মুসলমান না হইয়া মরবি না এক সোরার ঘরের সোরায় কয় মুসলমান হব না মরব না আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না তো মুসলমানও হব না মরব না আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না কথার অর্থ হলো টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই যে কোনো সময় আজরাইল তোমার সিটি দিতে পারে আওয়াজ দিতে পারে ধাক্কা দিতে পারে যেহেতু তোমার সময় হাতে গ্যারান্টি নাই একটা সেকেন্ডের অতএব মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো মুসলমান হইতে দেরি করিও না মুসলমান হইয়া মর বেঈমানের কইব মুমিনের কইছে কে আল্লাহ এই মুমিন মুসলমান হইয়া মর এই কথা আমগো কইছে কেন আমরা তো মুমিন ও মুসলমান আল্লাহ কয় এই মুমিন মুসলমান না হইয়া মরবা না এখানে আমরা সবাই মুসলমান না মুমিন না আল্লাহ কয় মুমিন মুসলমান হইয়া মরিস না হইয়া মরিস না তা বুঝা গেল এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পাও রাখতে পারিনি আল্লাহ আর এক আয়াতে স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ
মুবীন এই মুসলমানেরা ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও এখানেও কিন্তু কথা এক ও মুমিন ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকো এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পা রাখতে পারি নাই আরো মজার কথা আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তোমরা মুমিন কিন্তু আল্লাহ কেন ডবল কইরা কইলেন এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আন বুঝেন কথা বুঝেন কি আল্লাহ মুমিনকে ডবল কইলেন ঈমান আনো কারণ কি ফাইলুল হাকীম লা ইয়াখলু আনিল হিকমা হাকীমের কোন কাজ হিকমত থেকে খালি না জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ জানেন 1500 বছর পর আমার মুহাম্মদের উম্মতেরা এতটা অহংকারী হবে এরা নিজেরা নিজেরা কিলাকিলি শুরু করবে এক মুসলমান আর এক মুসলমানের বিরোধিতা করবে আল্লাহ জানেননি আরে কথা বল মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগবে মুসলমান মুসলমানের বিরোধিতা করবে ওই দিনটা কবে আসবে কোন কোন আসে নাই এমন একটা মাস নাই যেই মাসে ফেসবুক ওয়ালারা আলেমদের বিরুদ্ধে একটা না একটা ইস্যু লইয়া না পড়ে একে অপরের বিরুদ্ধে না লেখে না লিখতে পারলে ঘুম নাই লিখতে পারলে তেল ছাড়া টানে আর ঘুমায় ঠিক নি অথচ ওই বান্দা জানে না একজনের ইজ্জত নষ্ট করলে মাওলা তারে বেইজ্জতি না করাইয়া মরণ দিবেন ওই বান্দা কি জানে না যার গীবত করবে তার আমলনামা আর গুনাহ তার আমলনামায় চলে আসবে এরে যুবক আল্লাহ জানতেন 1500 বছর পর আমার মায়ার নবীর উম্মতেরা কাটা সরাসরি করবে নিজেদের মধ্যে বেঈমানের বিরোধিতা করবে না পীরের নামে ভণ্ডামি করে নিয়া মাথা ঘামাবে না ঘামাইব যারা যাদের দ্বারা দুইটা মানুষ দিনের পথে আসে তাবলিগের বিরোধিতা করবে কওমিওয়ালাদের বিরোধিতা করবে দেওবন্দীদের বিরোধিতা করবে আছে না নেই কথা কন না কেন এই পণ্ডিত আমগো হুজুর গো মাথায় কিচ্ছু নাই সব তোমার মাথায় বুদ্ধি ভরা তুমি বুদ্ধিজীবী তোমার জীবি কত ওয়ান না টু না হ্যাং হয়ে রইছে এই বুদ্ধিজীবীরা বলো আমার সোনার বাংলাদেশে আহলে হক ভণ্ড না আহলে হক পীর মাশায়েখের মাধ্যমে তাবলিগের মাধ্যমে দেওবন্দীদের মাধ্যমে কি পরিমাণ বাংলাদেশের মানুষ গাঁজাখোর হয়েছে বেনামাজি হয়েছে বেপর্দাওয়ালা হয়েছে কথা বলেন না কেন বরং বহু মাদ্রাসার ছাত্র না আরবি লাইনের না জেনারেল লাইনের কত র‍্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর কত ডাক্তার কত প্রফেসর কত ইঞ্জিনিয়ার তাবলিগের কারণে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরে আর এই দাওবন্দীদের সোহবতের কারণে আহলে হক ওলামাদের সোহবতে আজকে বেনামাজি থেকে নামাজি হয়েছে এরা খারাপ না ভালো অতএব এদের বিরোধিতা যারা করবে তারা খারাপ আল্লাহ হেদায়াত দান করুন চোখের চশমার আয়না কালো স্টেজ উঠা যদি কয় কেয়ামত আইলো নি কেন কয় বাতি সব কালো কেন কোন বাতির গজব না তোমার চোখে ডিস্টার্ব চিকিৎসা করো কথা ঠিক না একজনে তাবলিগ করে না তার সাথে কোনো দ্বন্দ্ব নাই তাকে হিংসা করাও জায়েজ নেই কিন্তু কেউ যদি তাবলিগের বিরুদ্ধে বলে এ বিষয়ে ছাড় নেই একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই বড় কঠিন কথা কিন্তু একজনে দাড়ি রাখে না
কোনো কারণে তাকে গালি দেওয়ার অনুমতি নেই কেউ যদি দাড়ির বিরোধিতা করে তাকে সার দেওয়ার সুযোগ নেই ব্যবধান আছে না নাই খুব কঠিন কথা একজনের কয় এই যুবক টুপি ভরস না কেন কয় হুজুর টুপি ভরা তো দরকার নবীর সুন্নাত পারি না দোয়া করবেন চেষ্টা করব ঠিক না বুঝা গেল এর মধ্যে নবীর মহব্বত আরেকটারে জিগিলা এই তুমি টুপি ভর না কেন কটুপি না ভরলে অসুবিধা কি এলো গাদ্দা এ কি গাদ্দা কটুপির মধ্যেই কি ইসলাম ভাই দাড়ি রাখেন না কেন কয় হুজুর দরকার রসুলের আদর্শ পারি না চেষ্টা করতেছি দোয়া চাই ইনশাআল্লাহ আরো করব এও একটা রসুলের উম্মত আরেকজনকে দাড়ি না রাখলে অসুবিধা কি দাড়ির মধ্যেই কি ইসলাম এটা আদব না বেয়াদব আল্লাহ হেদায়েত দান করুন খুব বুঝার চেষ্টা করেন আল্লাহ বলেন আমাকে ভয় করো মুসলমান না হইয়া মরিও না এই মুমিনেরা ঈমান আনো ডাবল কেন বললেন আল্লাহ যদি মুমিনের ডাবল ঈমানের দিকে ডাকতে পারেন ওই মুসলমানের জবাব দিয়া দিবেন যারা প্রশ্ন করো তাবলিগলারা আলেমরা তোমরা মুসলমানের কেন ডাবল দাওয়াত দাও বলনে ওয়ালা নাই তাবলিগলারা মদিনার নবী তাবলিগ করেছে বেঈমান কাফের মুশরিকের কাছে তোমরা কেন মুসলমানের কাছে দাওয়াত নিয়ে দৌড়াও ঈমানের দাওয়াত দাও আল্লাহ কয় আমি যদি ডবল মুমিনের দাওয়াত দিতে পারি আমার আল্লাহর বান্দা আমার নবীর উম্মতেরা মুসলমানের ডবল দাওয়াত দিতে পারবে কোনো বাধা নাই আচ্ছা বাদ দিয়ে দিলাম জামু কই হিন্দুদের পাড়ায় যাব খ্রিস্টানদের গির্জায় যাব টাইম কই বারোটা মাস না টাইম মতো খাইতে পারি না ঘুমাইতে পারি মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হুশ নাই অসুস্থ খানারও টাইম নাই বারো মাস জহুরের পরে বয়ান আসরের পরে বয়ান সারা রাত বয়ান সেই সকাল দশটায় উঠা দৌড় দিলাম আবার কালকে গিয়া বয়ান প্রতিদিন বারো মাস কিসের রৌদ্র আর বৃষ্টি মুসলমানেরে বুঝাইয়া লাইনে আনতে পারি না মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে গাড়ির মধ্যে উঠা যখন রাস্তায় যাই দেখি কি বয়ান করলাম মুসলমান বিড়ি টানতে টানতে বাড়ি যায় মোনাজাতের পর এ কি মোনাজাতে বিড়ি চাইছি নি আল্লাহর কাছে কত বড় নির্লজ্জ বারোটা মাস মুসলমানের এর বারো মাস না মাত্র এক ঘন্টা করে ডেলি যদি বয়ান করি ইনশাআল্লাহ হিন্দুদের মন্দিরে গির্জায় পাঠাও মাত্র ছয় মাস এক ঘন্টা করে ডেলি বয়ান করব সব আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবগুলো মদিনার আশে হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তোমগো লাইনে আনতে পারলাম না বরং বয়ান করি আর অপর দিক থেকে বাস নিয়ে দাঁড়ায় রয়েছো কখন ঢুকাবা বয়ান থেকে নামার আগে ফেসবুক গরম কথা ঠিক নি আলেমদের বিরুদ্ধে তুমি আউযুবিল্লাহ পারো না তুমি ক্লাস এইটে পড়ো কেউ মাদ্রাসায় কাফিয়া শরহে জামি শরহে বেকায়া পড়ে এ যদি কোনো আলেমের বিরুদ্ধে লেখালেখি করে ওর কপাল ভরার জন্য আর কোনো কিছুর দরকার নাই এটাই যথেষ্ট ও মরার আগে পঙ্গু হয়ে যাবে লিখে রাখিস ভালো করে তোর জন্য খোদার গজবের আর কিছু দরকার নাই এটাই যথেষ্ট আল্লাহর লানত বাহাদুরি করো এই চোখে কত বাহাদুর দেখলাম দাঁড়াইলো আর বসে পড়লো উঠলো আর ধ্বংস হয়ে গেল কিসের বাহাদুরি শিক্ষকের সাথে ছাত্রের বাহাদুরি মানি এর নাম বেয়াদবি মা বাবার সাথে সন্তানের বাহাদুরি নয় বেয়াদবি কিসের বাহাদুরি চোখের সামনে দেখেছি ধ্বংসর চূড়ান্ত সীমানায় চলে গেছে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতর ওস্তাদের সামনে
ঘড়িও হাতে দেই না জীবনে এই প্যান্ডেলে উঠছি টাইম দেখার জন্য হাতে দিছি তোর ডান হাতে দিছি বাম হাতে নয় মায়ের পেট থেকে কেউ আদব শিখে আসে না রাসূল নিজে বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে আদব শিখাইছেন জিব্রাইল পাঠাইয়া এটা শিখার জিনিস এটা মায়ের পেট থেকে পাওয়ার জিনিস না শিখতে হয় আদব আমি 2005 এ দাওরা শেষ করছি উজানি চাঁদপুর আমাদের ক্লাসে যেই ছেলেটা বুখারীর ইবারাত বিদ্যুতের গতিতে পড়তো সব হুজুরেরা বলতেন ওস্তাদরা এই ছেলেটা যে কোনো মাদ্রাসার মুহাদ্দিস হবে আজকে ওই ছেলেটা প্যান্ট শার্ট পরে দাড়ি কাইটা ও এখন একটা জায়গায় কাজ করে ওরে অনেকে কর্মচারীরা সার সার কয় আর ওর এলাকায় ওজে গেলে পালায় থাকে সামনে আসে না এত সোজা সম্মানের জিন্দেগি এটা সবথেকে বড় দামি এক জিন্দেগি ইজ্জতের জিন্দেগি ওই জিন্দেগির দাম নাই যে জিন্দেগিতে সম্মান নাই মানুষের ভালোবাসা নাই যুবক ছাত্র ভাই মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ আল্লাহর জন্য বিলীন হয়ে যাও আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ বলেন ও মুমিনেরা ঈমান আনো এর এক জবাব দিলাম ডাবল ঈমানের দাওয়াত কেন দিলেন এক জবাব আরেক জবাব হইল মুমিন তোমার ঈমান তো দুর্বল ঈমানটাকে পূর্ণ মাত্রায় মজবুত করে নাও বলে কেমনে এক শিরিক থেকে মুক্ত হও দুই বেদাত থেকে মুক্ত হও জিন্দেগিতে যা করবা রসুলের তরিকায় করতে হবে মন গড়া কোনো তরিকা চলবে না নামাজ পড়বেন রসুলের তরিকায় ইবাদত রসুলের তরিকায় খানা খাইবেন ইবাদত রসুলের তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও এটা ইবাদত হবে না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো তিন রাকাত তো পড়লাম তো বেজোর রাইখা লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া জোর বানায় দেই আল্লাহর জন্যই আরো এক রাকাত পড়ল কি পরিমাণ সওয়াব হবে বলেন কথা বলেন না কেন হবে কি শুধু এক রাকাত হবে না না সব বাদ আল্লাহ কয় চালাকি করলি কেন দাঁড়াইয়া কানে ধর কানে দইরা নতুন করে আবার ভর চালাকি করলি কেন রসুলের তরিকার সামনে কোনো চালাকি চলবে না রসুলের তরিকা 100 পারফেক্ট আমি আল্লাহ সিল লাগায় দিছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীন মুসলমান না হইয়া মরবা না এ কথা দিয়া কি বুঝাইতে চায় ও মুমিন মুসলমান না হইয়া মরবা না কথার অর্থ হলো আল ইসলাম গর্দান নেহাদান বতাআত ইসলাম শব্দের অর্থ কি কয় আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করবেন তার নাম হবে মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম যিনি আত্মসমর্পণ করে তার নাম মুসলমান জীবনে আত্মসমর্পণ করো আমার আল্লাহর জন্য গুনাহ থেকে নিজেরে বাঁচাও অন্তরকে পরিশুদ্ধ করে নাও আল্লাহ চান এই মুমিন বান্দা আমি চাই তোরে জান্নাত দিব আল্লাহ কখনো কাউকে জাহান্নামে দিতে চান না আল্লাহ যে জান্নাত দিবেন আল্লাহ কয় আমি হিসাব ছাড়া দিতে চাই বিনা হিসাবে দিতে চাই আপনারা কি আল্লাহর জান্নাত হিসাব দিয়া যেতে চান না বিনা হিসাবে বিনা হিসাবে যদি যাইতে চান মুসলমান হইয়া মরা লাগবে কয় মুসলমান হইয়া কেমনে মরবেন কয় আত্মসমর্পণ করবেন আল্লাহর দ্বারে গুনাহ থেকে জীবনটারে পবিত্র বানাবেন মাওলানা মুহাদ্দিস মুফতি হওয়ার নাম মুসলমান না মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন পিছনে গুনাহ করছেন সামনেও গুনাহ হতে পারে
দুইটা সাইড জিন্দেগির একটা পিছনে গেল এই জিন্দেগিতে গুনাহ আকর্ষণের থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যতদিন বেঁচে থাকব ওই জীবনে যেন গুনাহ না হয় এজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে দুইটা মেডিসিন যদি অর্জন করা যায় পিছনের গুনাহও maaf সামনের জিন্দেগিও পবিত্র ইন্তেকাল হবে জান্নাতের ছবি দেইখা মাওলায় নিয়া নিবে মরার আগে দেখবেন আপনার জান্নাত কোনটা এটা আল্লাহ ছবি দেখায় দিবেন যে এই তোর জান্নাতে এটা রেডি আস্তে থাক পেছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের গুনাহ যেন না হয় সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে পেছনের মেডিসিনের নাম হলো তওবা ইস্তেগফার সামনের মেডিসিনের নাম হলো তাকওয়া এই দুটোটা মেডিসিন পাবেন একমাত্র নবীর কলিজার বন্ধু ওলামায়ে আহলে হকের কাছে ওলামায়ে আহলে হকের কাছে যাবেন যাদের কথায় দিল নরম হয় চোখে পানি আসে আমলের জন্য দিল তৈরি হয় জিন্দেগিটা বিনয় হয়ে যায় এমন আল্লাহ ওয়ালা এমন আল্লাহর প্রিয় বান্দা যাদের কথায় দিল নরম হয় চোখে পানি আসে গুনার প্রতি ভয় আসে এদের থেকে সোহবত নিয়ে নেক নজর আর দোয়া নিয়ে আগাবেন অন্য দিক থেকে মা বাবার দোয়া নিবেন মুরব্বিদের দোয়া নিবেন জবানের দ্বারা চোখের দ্বারা হাতের দ্বারা অন্তরের কল্পনায় গুনাহ করবেন না ও নবীর উম্মতের দল এতক্ষণ যত বয়ান করলাম এই বয়ানের মাকসাদ আমার এইটা না যে সবাই স্কুল কলেজ বাদ দিয়ে আমগোমত হুজুর হইয়া মাদ্রাসায় আসো না বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই যেখানেই থাকো গোলামি করবা আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর পাঁচ বেলার নামাজ পড়ো চোখের হেফাজত করো মোবাইলে অযথায় নষ্ট করিও না সময় গুনাহ করিও না নামাজটা ঠিকমতো পড়ো মা বাবার খেদমত করো দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো নবীর সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করো জান্নাত শুধু মুমিন পাবে এজন্য আল্লাহ মুমিনকে বললেন দুই কর্মসূচি পালন করে আমার দরবারে আসো এক আমাকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে এই আয়াত শুই না কি সাউন্ড এরকম হইলো কেন হঠাৎ করে আবার আর বাইরের মাইক দরকার নেই প্যান্ডেল ঠিক রাখলি তো ভাইরা আমার আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা এই আয়াত যখন আসলো সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ আল্লাহকে হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব না আল্লাহ কত বড় তার হক আদায় বান্দা কেমনে করবে এটা অসম্ভব রহমতের নবীও চিন্তায় পড়ে গেলেন ঠিকই তো আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করাটা বড় অসম্ভব নবীও পেরেশান হয়ে গেলেন আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে দিয়া সান্তনার বাণী নিয়ে পাঠায় দিলেন ও জিব্রাইল যাও নবীরে জানায় দাও ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না বরং বান্দা তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো হর কে দারত খৌফে হক দর দিল মদম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা জিব্রাইল আমিন আসলেন সাহাবায়ে কেরামদের সামনে
আল্লাহর নবী আয়াত শুনায় দিলেন সবাই আশ্বস্ত হলেন এবার আল্লাহকে ভয় করা সম্ভব আমাদের সাধ্যমত আল্লাহকে ভয় করাটা সম্ভব অসম্ভবের কিছু নাই কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা সম্ভব না ভয় এই ভয়টার নাম তাকওয়া যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি ভয় যেখানে থাকে ওই ভয় থাকার জায়গার নাম হলো অন্তর আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা পয়গম্বর বলেন আল্লাহর ভয় অথবা আল্লাহর ভয় তাকওয়া অন্তরে থাকে এটা অন্তরে থাকার জিনিস আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার ব্যাখ্যা কি বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না বেশি বেশি তেলাওয়াত আর নামাজ পড়ার নাম তাকওয়া না তাকওয়া কাকে বলে আল ইহতিরাজ আনিল মাসিয়াহ গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না বরং গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলেন হাশুরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে যারা গুনাহে থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে ও নবী আয়াত শুনায় দেন আমি আল্লাহ তাদের জন্য স্থায়ী শান্তির ঠিকানা রেখে দিলাম জান্নাতুল মাওয়া বেহেশতাজা কে আজারে নবাসত কাছে রাবা কাছে করে নবাসত এই আল্লাহর ভয় অন্তরে জমা করো দুনিয়াতে কেউ ভয় বা তাকওয়ার পুঁজি নিয়ে জন্ম নেয় নাই এটা অর্জন করা লাগে এই তাকওয়া কোথায় পাবেন তাকওয়া হলো লিকুল্লি শাইইন মাআদিনুন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব তাদের কলব হলো তাকওয়ার গোডাউন এই তাকওয়ার উপরে যারা মেহনত করে মুজাহাদা করে মুশাহাদা করে মোরাকাবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করে অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ করে না ইচ্ছা করে গুনাহ করে না অনিচ্ছায় যদি দুই একটা গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না আল্লাহ এদেরকে তাকওয়ার বদৌলতে একটা আলাদা পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম হলো ফুরকান মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি ফুরকান এটা এমন একটা পাওয়ার আমার আল্লাহর দেওয়া নূরের আলো যেই ফুরকান নামের আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের মধ্যে ব্যবধান ঘটাইয়া নিজে হকের উপরে মজবুত হইয়া চলে আল্লাহ যারে এই ফুরকান নামের দৌলত দান করেন ওই বান্দা দুনিয়ার সব লাইনচ্যুত হবে ওই বান্দা আল্লাহ রহমতে লাইনচ্যুত হবে না قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا
মদিনার নবী বলেন এই উম্মতের দল দুনিয়ার সব যদি গোমরাহির রাস্তায় চলে যায় আমি মাওলার এক দল খাস বান্দা থাকবে ওরা কোনোদিন গোমরাহির পথে যাবে না আল্লাহ এদেরকে সঠিক রাস্তায় রেখে দিবেন এরে নবীর উম্মত চাই সংখ্যায় কম হোক বেশি হওয়া সংখ্যা হোক এর কোনো দলিল আছে কথা বলেন না কেন এই যে এত মানুষ এখানে হয়েছে তার মানে এটা কামিয়াব না তাদাদ মকসদ নেহি মকবুলিয়ত মকসদ হ্যায় অনেক লোক হয়েছে এখানে এটা সফলতা না আমরা এই ময়দানে বসিয়া মোনাজাতে দুই ফোঁটা চোখের পানি ফেলে তওবা করতে পারলাম কিনা আল্লাহ আমাদের গুনাহ মাফ করলেন কিনা এটাই হলো আসল সফলতা মোনাজাতের পরে এখানে আজান হবে এশার নামাজের দাওয়াত হবে সবাই নামাজ পড়বেন বয়ানের পরে আজানের পরে যদি মানুষ না থাকে বুঝা গেল ওয়াজ সফলতার দ্বার প্রান্তে যেতে পারে নাই কারণ সব বয়ানের মূল হলো নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না হাজারো বয়ান এক পালায় দিলেও নামাজের সমতুল্য হবে না আজকে নামাজ আমাদের ঝামেলা নামাজ আমাদের দুর্বল এই জন্য আমাদের আমলের দুর্বলতা লেনদেনের দুর্বলতা ওয়াদা ঠিক রাখতে পারি না নামাজে ঝামেলা তো সব আমলেই ঝামেলা যার নামাজ ঠিক তার জিন্দেগির পুরাটাই ঠিক যত বড় ফাগরিওয়ালা হোক কোন লাইনে যদি দেখেন দুর্বলতা ঝামেলা বুঝতে হবে তার নামাজের মধ্যে ঝামেলা নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর আখলাক সুন্দর কথা সুন্দর লেনদেন সুন্দর চরিত্র সুন্দর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر نشجت نماز پاپر جگت تھے فرائیا دیب نماز كنتو آز امار شمازے انیک مسلمان را نماز پرنا ار انیک نمازی را شدر ببشا سارنا সিলেটে সুদের কারবার নাই খুব খুশির কথা না ২৪টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা সুদের সাথে জড়িত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় জমা হয় নাউজুবিল্লাহ আইয়ে না ঈমান এত দুর্বল হয়ে গেছে মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না নামাজ পড়নে ওয়ালা কেন হারাম গুনাহ ছাড়ে না এই সুদের কত ভয়াবহতা আল্লাহ কোরআনে বয়ান করেছেন সুদের খাতায় নাম থাকবে নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না দান হবে না মোনাজাত কবুল হবে না কত মারাত্মক কঠিন থেকে এক কঠিন অপরাধ আল্লাহ কয় রেডি হ তোর সাথে আমার যুদ্ধ হবে আমি রেডি যুদ্ধ করার জন্য আল্লাহ কতটা রাগ হলে যুদ্ধের কথা বলছেন সুদখোর যারা তাদের সাথে কতটা রাগ আমার আল্লাহ তার উপর আল্লাহ তার উপরে কতটা বেজার কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস আমি না দুই সেকেন্ডে এই বিষয়ে কথা কইয়া আসতে ঠান্ডা মাথায় বের হয়ে যাবে
কিন্তু কোন ইমাম খতিব বললে পরের জুমায় বিদায় কারণ কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হয় শিয়ালের হাতে যদি মুরগি রাখে আমানত তিন দিন ভরে নিব ইদার যে হালাত হবে ধর্মের চাবি কাঠি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয় আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গার নাম মসজিদ এহেনের ইমাম থাকবেন নিরপেক্ষ কোন রাজনীতি করতে পারবেন না খুব খেয়াল করেন এত সুন্দর একটা জায়গা যিনি ইমাম হবেন দায়িত্ব নেবেন সে থাকবেন সবার চোখে প্রিয় কোন পক্ষ নেবেন না এই যদি হয় অবস্থা তাহলে নিরপেক্ষ লোকেরও তো সভাপতি হওয়া উচিত যিনি সেক্রেটারি হবেন সেও তো নিরপেক্ষ হওয়া উচিত অথচ সারা দেশ বিরাজা দেখলাম মসজিদ লয়া রাজনীতি বেশি চলে খালি হুজুরেরা করলে যাবে যত দোষ নন্দ ঘোষ দেখতে নারী চলন বাঁকা আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় কোন দিকের কথা কোন দিকে বলবে বলে হুজুর কোরআন হাদিসের ওয়াজ কইরেন কোরআন হাদিসের বাইরে কোন ওয়াজ করবেন এইডারে কয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কথা ভালো মতলব খারাপ ওই মূর্খ জানে না যে কোরআন হাদিস ভিতর দিয়ে ওয়াজ করলে সুদের বিরুদ্ধে বলতেই হবে কি কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেপর্দাওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে বলতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে জালেমদের বিরুদ্ধে বলতে হবে কয় নিজের সুবিধার জন্য হইয়া যায় আঙ্গ সুবিধা বুঝেন না কথা গালি দেয় মৌলবাদী বইলা হুজুরেরা তদন্ত করে দেয় মৌলবাদী মানে আসল মুমিন দিছে গালি হইছে আঙ্গ দোয়া কেন এটা ধর্মীয় মূর্খতার কারণ কোরআন হাদিসের বাইরে ওয়াজ করলে কারো গায়ে লাগবে না ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে বেপর্দাওয়ালার বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে আল্লাহ বুঝার তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো হক আদায় করে বলে না সাধ্যমতো করলেও হবে ভয় করার সঠিক ব্যাখ্যা হলো সহজ গুনাহ থেকে নিজেরে বাঁচাও ধরতে চায় আসলে ভয় করে একজনে বলে আমি আল্লাহকে ভয় করি এখানে সবাই রে যদি জিগাই ভাই আল্লাহরে ভয় করেননি তো দু হাত তো উঠাবেই পারলে পাও দুইটা উঠায় দিবে বলবে আমরা আপনাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলা আর এই ভয় এটা দেখা যায় না ভয়টা থাকবে অন্তরে অন্তরও দেখা যায় না অন্তরের মধ্যে ভয়টা কেমনে ঢুকাইবেন এটা অদৃশ্য অন্তরের মধ্যে অদৃশ্য জিনিসটা অদৃশ্য রাস্তা থেকে ঢুকান লাগবে ওই রাস্তা হলো আল্লাহর খাঁটি ওলিদের নেক নজর আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহর ভয় তাকওয়া ঢুকাইতে হবে অন্তরে
অন্তর তো দেখাও যায় না ধরাও যায় না কন্ট্রোল করেন কে আরে জোরে বলেন তাকওয়াও দেখা যায় না ধরা যায় না ঢুকাইবেন কেমনে একটা অদৃশ্য পথ পথটাও দেখা যায় না এমনি এমনি ঢুকে যাবেন এর নবীর আশিক ওই পথটা হলো আল্লাহওয়ালাদের নেক নজর যাদেরকে কোরআনের ভাষায় বলে আউলিয়া বুখারী শরীফ বলে ওলি ওলি আউলিয়াদের নেক নজর যখন পড়বে কলবের মধ্যে তাকওয়া ঢুকে যাবে এই কারণেই তো আমি সারা দেশে বলি বর্তমান দুনিয়ায় যারা ওলি আউলিয়া মানে না আমি বলি এরা কোরআন মানে না বুখারী শরীফও মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড ভাইরা আমার জিন্দেগি দুনিয়াও তোমার সফল আখেরাতেও সফল ও আল্লাহর বান্দারা অন্তর যদি তৈরি হয় আর নামাজ সারবা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো বান্দা ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তোমরা কেন পারবা না রে বাবা আল্লাহর ওয়াস্তে বলি নবীর মোহাব্বত নিয়া বলি জীবনে কয়দিন আর বেঁচে থাকবা মরণ আসলে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য অতএব তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো ও দয়ার মালিক জীবনে তো নামাজ কম সারি নাই পর্দা কম নষ্ট করি নাই তোমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কম চলি নাই আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মতে চলবো তওবা করার যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ইয়া আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত তুলেছি দয়া করে আমাদের মাফ করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নাতলা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তাআলা গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আমাদের মুরব্বী মা বাবা যারা কবরে জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা আমাদের সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহে